করোনায় একদিনেই 40 জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত 2545 জন। চলল লঞ্চ ট্রেন, খুলল অফিস, নতুন করে সাধারণ ছুটি নয় বলছে সরকার। এসএসসিতে জিপিএ 5 ও পাস বেড়েছে, রাজশাহীতে সর্বোচ্চ, সিলেটে সর্বনিম্ন। স্বাগত বিরতিহীন রাত নয়টায় বাংলাদেশে, শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। সরকারি বেসরকারি অফিস খোলার প্রথম দিনেই দেশে করোনার সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 40 জন, একই সময় শনাক্ত হয়েছে 2545 জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে 47,153 জন। দুপুরে অনলাইনে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির শঙ্কার মধ্যেই রোববার খুলেছে সব অফিস আদালত। গত কয়েকদিনে সড়কেও ছিল মানুষ ও যানবাহনের অবাধ চলাচল। এ অবস্থায় এসেছে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের খবর। গত 24 ঘন্টায় মারা গেছেন 40 জন, এ নিয়ে দেশে মোট মারা গেলেন 650 জন। 40 জনের মধ্যে 33 জন পুরুষ ও 7 জন নারী। এর মধ্যে ঢাকায় মারা গেছেন সর্বোচ্চ 28 জন। মৃত্যুর বিশ্লেষণে আমরা দেখছি পুরুষ 33 জন এবং নারী 7 জন। বিভাগ ভিত্তিক দেখা যায় ঢাকায় 28 জন, চট্টগ্রামে 8 জন, খুলনায় 2 জন, রাজশাহী বিভাগে 1 জন এবং রংপুর বিভাগে 1 জন। মৃত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে 31 থেকে 30 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 5 জন, 41 থেকে 50 বছরে 11 জন, 51 থেকে 60 বছরে 8 জন এবং 61 থেকে 70 বছরে 11 জন। দেশে বর্তমানে 52টি পরীক্ষাগারে হচ্ছে করোনার নমুনা পরীক্ষা। 24 ঘন্টায় 11,876 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন সর্বোচ্চ 2545 জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 21.43 ভাগ। একই সময় সুস্থ হয়েছেন 406 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 9,781 জন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার 20.45। 24 ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে 391 জনকে, মোট আইসোলেশনে 5,494 জন। ব্রিফিংয়ে আরও জানানো হয় সারা দেশে বর্তমানে আইসোলেশন শয্যা রয়েছে 13,284 জন। সম্প্রতি সংস্থাটির রোগ নিয়ন্ত্রণ ও সিডিসি শাখা সিডিসি কেয়ার ফর অল নামে একটি সেবা চালু করেছে করোনা রোগীদের জন্য। এর মাধ্যমে টেলিফোনে আক্রান্ত ব্যক্তিদের পুষ্টি ও বাসা জীবাণুমুক্ত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও এখন খুবই স্বল্প পরিসরে এই সেবাটি শুরু হয়েছে, সেবাটি হল আক্রান্ত ব্যক্তিদের টেলিফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলা এবং বাসায় অবস্থান সময়ে তাদের অসুস্থতা সংক্রান্ত পুষ্টি বিষয়ক পরামর্শ কিংবা বাসা জীবাণুমুক্ত করার প্রক্রিয়াটিও তারা জানিয়ে দিচ্ছেন। এই ক্ষেত্রে তাদের ফোন নাম্বারগুলোতে কেউ ফোন করবে না, কিন্তু তারাই আক্রান্ত ব্যক্তির ফোন নাম্বার যা আমাদের পরীক্ষার রেজাল্টের সাথে থাকে এই ফোন নাম্বারে ফোন করে তারা এই সেবাগুলো দিয়ে থাকবেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় লকডাউন পরবর্তী নিয়ম অনুসরণের পাশাপাশি অফিস জীবাণুমুক্ত ও সবার মাস্ক ব্যবহার নিশ্চিতে জোর দেওয়া হয়। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে নাখালপাড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। হাসান মিসবাহ, আপনি অনেকদিন যাবতই করোনার পরিস্থিতিটি পর্যবেক্ষণ করছেন, আজকে সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্তের চিহ্নিত হয়েছে সর্বোচ্চ, এরকম পরিস্থিতিতে আসলে দেশের সব কিছুই খুলে দেওয়া হয়েছে, বিশেষজ্ঞরা কি বলছেন পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য, তাদের পরামর্শ কি? হাসান মিসবাহ সংযুক্তি স্থাপন করা সম্ভব হয়নি, পরবর্তীতে আবার তার সঙ্গে যোগাযোগ করব। চলে যাচ্ছি অন্যান্য খবরে। 66 দিন পর খুলল সরকারি বেসরকারি সব অফিস। নীতি নির্ধারকরা বলছেন 15 জুন পর্যন্ত চাকুরিদের স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলা হবে, এরপর ধাপে ধাপে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। তবে নতুন করে সাধারণ ছুটির কোনো পরিকল্পনা নেই বলে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অফিস খুলেও বয়স্ক, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীদের আসতে নিষেধ করা হয়। তারপরেও সচিবালয়ে ভিড় ঠেকানো যায়নি, হিমশিম খেতে হয় নিরাপত্তা বাহিনীকে। আজকে অফিস আদালত সব খুলছে, যার কারণে আমি আসছি। আজকে যদি কাজটা হয় ভালো হবে। সরকারি দপ্তরের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা বলছেন, সংক্রমণের সংখ্যার চেয়ে জীবিকাই এখন মুখ্য, তাই কাজে ফেরার কোনো বিকল্প নেই। করোনা তো এটা তো কবে শেষ হবে কী হবে কিছু কেউ বলতে পারে না। তো এখন সরকার থেকে আমাদের যে স্বাস্থ্যবিধি নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো প্রতিফলন করে আমরা আমাদের দায়িত্ব পালন করে কাজও করে যেতে হবে এবং পাশাপাশি করোনা সমস্যা আমাদের মোকাবেলা করতে হবে। আতঙ্ক না, আমরা কনশাস, যেহেতু আমরা কনশাস আশা করি কোনো সমস্যা হবে না। করোনা সতর্কতায় কয়েকটি মন্ত্রণালয়ে দুই শিফটে কাজ চলছে। স্বাভাবিক হতে সময় লাগলেও তা মানিয়ে নিতে চান মন্ত্রীরা। ডিস্টেন্সিংটা মেনটেন করে কজন করে আমরা এক শিফটে কাজ করতে পারি, তো কতজন যেটা প্রপারলি করা, তাইলে দেখা যায় দুটো শিফট লাগে। যার জন্য আমরা ঠিক করেছি, ধরো এই সকালে যারা আসবে তারা হয়তো দেড়টার মধ্যে চলে যাবে, আর দেড়টা থেকে মানে দুইটা থেকে এসে ওরা কাজ করে বাকি সময়টা কাজ করবে। এই হয়তো ওইদিকে এক ঘন্টা বেশিও বাড়াতে পারি। এদিকে মন্ত্রণালয় ভিড় বাড়াতে চান না বলেই বাসায় বসে সরকারি কাজ করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। জানান, করোনা পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। প্রয়োজন পর্যন্ত আমরা আমাদেরকে অভ্যাস তৈরি করতে চাচ্ছি। যেরকম মনে করেন, তিন মাসে আমরা একটা অভ্যাস তৈরি করেছি যে অধিকাংশ মানুষ মাস্ক পরছে, হয়তো 15% লোক বা 10% লোক পরছে না, তো তাদেরকে আমরা বাধ্য করবো এর মধ্যে, এই সময়ের মধ্যে। আর যারা বাইরে আসবেন সবাই আসবেন না, অল্টারনেটিভলি আমরা অফিসগুলো আস্তে 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 করে চালাতে চাই। এই ট্রায়ালের মধ্যে যদি আমরা আমাদের পজিটিভ রিপোর্ট হয় দেন আমরা এটা কন্টিনিউ করবো আস্তে আস্তে ধাপে ধাপে। অফিস চালু হলেও 15 জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার। না মানলে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা কিছুক্ষণ আগেই চেষ্টা করেছিলাম সহকর্মী হাসান মিসবার সঙ্গে করোনার পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য, আমরা ফিরে যাচ্ছি আবার তার কাছে। হাসান মিসবা, আমরা একটু জানতে চাই যে দেশে আজকে সর্বোচ্চ সংখ্যক মানুষ মারা গিয়েছেন এবং সর্বোচ্চ সংখ্যক শনাক্তও হয়েছেন, এরকম পরিস্থিতিতে সব কিছু খুলে দেওয়া হয়েছে, বিশেষজ্ঞরা কী বলছেন, কীভাবে এটার ব্যবস্থা নেওয়া যাবে? দেখুন, বাংলাদেশে এমন সময় এসে লকডাউন শিথিল করা কিংবা গণপরিবহন কিংবা অন্যান্য অফিস আদালত খুলে দেওয়া হলো, যখন সর্বোচ্চ সংখ্যায় আক্রান্ত এবং মৃত্যু সংখ্যাটিও আমরা দেখছি যে সর্বোচ্চ। তবে এটি কিন্তু ধীরে ধীরে দিন যত এই এই যে পরিসংখ্যান 2000 বেশি আক্রান্ত হওয়া এবং একদিনে 40 জনের যে মৃত্যু দেখলো বাংলাদেশ, এটি কিন্তু লকডাউনের বাংলাদেশে যে লকডাউন বলি বা শিথিল লকডাউন বলি তার মধ্যে এটি হয়েছে। যখন এগুলো খুলে দেওয়া হবে কিংবা জনজীবন স্বাভাবিক হবে, তারপরে যে সংক্রমণটি ছড়াবে সেটি আসলে অনেক বেশি হবে এমনটি গবেষকরা বলছেন। বিশেষ করে খুব সম্প্রতি একটি গবেষণা হয়েছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারা একটি গবেষণা করেছে, এই গবেষণাটিকেই সব থেকে গ্রহণযোগ্য বলা হচ্ছে। সেখানে এই গবেষণায় তারা দেখিয়েছে যে বাংলাদেশে 230তম দিনে অর্থাৎ জুলাইয়ের শেষ দিকে বাংলাদেশে পিক হবে এবং রোগীর সংখ্যা সর্বোচ্চ হবে। সুতরাং সেটি কিন্তু আরো দেড় মাসে এখনই যখন রোগীর সংখ্যা 2500-এর বেশি, অর্থাৎ এক মাসে যদি 1,00,000-এর মতো মানুষ সংক্রমিত হয় এবং এদিকে প্রায় 50,000-এর মতো থাকলো, সব মিলিয়ে 1.5 থেকে 2 লাখ মানুষকে সামাল দেওয়া বাংলাদেশের পক্ষে এটি আসলে খুবই মুশকিল একটি ব্যাপার হয়ে যাবে। এবং লকডাউন কিংবা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে তখন যে সংক্রমণের হার কিংবা সংখ্যা এটি কিন্তু আরো অনেক বেশি হবে, কারণ মানুষ এখন ঘর থেকে বলা চলে যে কিছুটা কম বের হচ্ছে, কিছুটা নিয়মকানুন মানছে, যখন অফিসে যাবে, যখন গণপরিবহন ব্যবহার করবে, তখন কিন্তু এই সংক্রমণটি আরো ব্যাপকভাবে ছড়াবে। এবং সেক্ষেত্রে সব থেকে বড় যে সংকটটি হবে যে হাসপাতালগুলো রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাবে। বিশেষজ্ঞরা যেটি বারবার বলছেন যে সারা পৃথিবী জুড়ে এ পর্যন্ত সব থেকে সফল বলা হয় অস্ট্রেলিয়া, যেভাবে এই ভাইরাসটি বিরুদ্ধে তারা
যুদ্ধ করেছে কিংবা তারা সফল হয়েছে সেটি হলো তারা দুটি বিষয় করেছে। একটি হলো সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করেছে এবং হাত ধোয়ার বিষয়টি, অর্থাৎ আমি গত দুই দিনে দুইজন রোগী এরকম তাদের গল্প শুনেছি যে একদম করোনা সংক্রমিত ব্যক্তির সঙ্গে একই কেবিনে থাকবার পরও তারা সংক্রমিত হননি, তারা মাস্ক ব্যবহার করেছেন ঠিক মতো এবং হাত ধোয়ার বিষয়ে তারা নিশ্চিত করেছেন। সুতরাং এমনটি আসলে হতেই পারে যদি মাস্কের ব্যবহারটি একদম পরিপূর্ণভাবে নিশ্চিত করা যায় এবং হাত ধোয়ার বিষয়টি যদি নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে এটি আসলে একমাত্র সমাধান। এবং সামাজিক দূরত্ব মানা এখন কিন্তু খুবই কঠিন এবং কষ্টসাধ্য হবে, অফিস করলে সেখানে অনেক মানুষের গ্যাদারিং হবে, গার্মেন্টস গুলোতে গণপরিবহনে অনেক মানুষ, সুতরাং পরিস্থিতি মাস্ক যদি সবাই ব্যবহার করেন তাহলে একজনের মাধ্যমে আর একজনের সংক্রমিত হওয়ার সুযোগটি কিন্তু কম থাকে। এবং পাশাপাশি আর যেটি গবেষকরা বলছেন যে বিশেষ করে গণপরিবহনের গণপরিবহন হোটেল থেকে শুরু করে সবগুলো অফিস আদালতের শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর 26টির মতো গাইডলাইন তৈরি করেছে প্রত্যেকটি অফিস কিংবা প্রত্যেকটি সেক্টর কিভাবে এখন স্বাস্থ্যবিধি মেনে তারা তাদের কার্যক্রম চালাবেন, সেই বিষয়গুলো যদি তারা মানেন সেক্ষেত্রে হয়তো সংক্রমণ কিছুটা কম হতে পারে গবেষকরা তাই বলছেন। আমরা দেখছি যে এখনই পরীক্ষা করানো মানুষের জন্য খুবই সমস্যায় অনেক ধরনের ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে, ফলে এইটি যদি আরও সামনের দিকে বাড়ে সেটার জন্য পরীক্ষা বাড়ানো বা পরীক্ষাটা স্মুথ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রস্তুতি স্বাস্থ্য অধিদপ্তরের আছে কিনা বা হাসপাতালগুলোর আছে কিনা? দেখুন কতটুকু প্রস্তুতি আছে তা আসলে আমরা দেখলাম যখন বাংলাদেশের 10,000 টেস্টের প্রয়োজন হয়েছে তখনও মানুষের ভোগান্তি ছিল, যখন এখন এসে অর্থাৎ আমরা যখন দেখছি 2,000 মানুষের টেস্টের প্রয়োজন হলো তখনও ভোগান্তি ছিল, এখন 10,000 করা হচ্ছে এখনো ভোগান্তি আছে। এবং বাংলাদেশে এই যেটি করা হচ্ছে যে আরটিপিসিআর মেশিনের মাধ্যমে এই টেস্টটি করা হচ্ছে, এই যতগুলো সক্ষমতার যতগুলো জায়গা ছিল কিংবা আরটিপিসিআর মেশিন যত ছিল মোটামুটি কিন্তু বাংলাদেশ সবগুলোর ব্যবহার করছে, আগামীতে হয়তো আরো 20টির মতো মেশিন ব্যবহার শুরু হবে, অর্থাৎ আরো 20টি লাভে পরীক্ষা শুরু হতে পারে। কিন্তু রোগী যখন আপনার একদিনে এখন 2,500 এটি যখন 5,000-6,000 কিংবা 10,000 কাছাকাছি যাবে তখন কিন্তু পরীক্ষার ভোগান্তি যেমনটি বাড়বে, যেমন গতকাল একজন রোগীর কথা শুনছিলাম যে তিনি 10 দিন পরে SMS পেয়েছেন যে তিনি করোনা আক্রান্ত। হ্যাঁ, সুতরাং এমন ভোগান্তি কিন্তু হচ্ছে শুধু স্বাস্থ্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অফিস খুলেছে কিন্তু গণপরিবহন চালু হয়নি, তাই রাজধানীতে সিএনজি ভ্যান রিকশায় কয়েক গুণ বেশি ভাড়ায় অফিস যেতে হচ্ছে চাকুরিদের। এতে ভোগান্তির পাশাপাশি উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধিও, ফলে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। সড়কে গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি সিএনজি আর রিকশার ভিড় ছিল প্রায় প্রতিটি সড়কে। সকাল থেকে অফিসগামীদের ভিড় সড়কে, নিজস্ব গাড়ির পাশাপাশি সিএনজি ভ্যান রিকশা এমনকি পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। সকালে কিন্তু এই ট্রাকের গাড়িতে এতই ট্রাকে উঠে আইছি, অর্ধেক পথ আসলাম তারপরে নামাই দিছে এটি এসে। মানুষ রাস্তায় দাঁড়া রয়েছে, কোনো কিছু নাই, মানে রিকশা দিয়ে আসবো ওই ব্যবস্থাও নাই, এটা কি অবস্থা, মানে এটা কোন দেশে থাকি আমরা? প্রতিটি বাহনই উপেক্ষা করা হচ্ছে স্বাস্থ্যবিধি। এক একটি সিএনজিতে 5 থেকে 6 জন, অটোরিকশাতে 4 থেকে 5 জন, আর ভ্যানে নেওয়া হচ্ছে 8 থেকে 10 জন। করোনা ঝুঁকির মধ্যে বাধ্য হয়ে এভাবে অফিসে গেছেন অনেকে। মদনপুরতে আসছি 50 টাকার ভাড়া নিয়ে, 10 জন লোক আনছি 500 টাকা। জীবনের ঝুঁকি তো অবশ্যই আছে, আর তারপরেও তো মানুষের না খায় থাকবো। মানুষ প্রচুর, মানুষ গাড়ি নেই, মানুষ অনেক, মানুষ রাস্তায় খারাপ রয়েছে, আমি তো উঠতে আমি কইও নাই, সবাই উঠে বই রয়েছে। এদিকে রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি তেমন ছিল না, নতুন কোনো নির্দেশনা না থাকায় অনেকটা ঢিলে ঢালা ছিল পুলিশ। যেগুলো রেগুলার চলতেছে বা আজকেও চলতেছে এগুলোর বিরুদ্ধে এখনও তেমন কোনো কিছু আমরা ব্যবস্থা নিচ্ছি না, যেহেতু মানুষের ভোগান্তি, ভোগান্তির কারণে আমরা একটু ছাড় দিচ্ছি। করোনা সংকটের মধ্যে কর্মক্ষেত্রে প্রবেশের পথে থার্মাল স্ক্যানার, থার্মোমিটারে তাপমাত্রা পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অন্তত 3 ফিট শারীরিক দূরত্ব বজায় রাখা এবং সবাইকে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবার সরব হয়েছে রাজধানীর কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। প্রাথমিকভাবে আজ আন্তনগরের 8 জোড়া ট্রেন চলছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, পঞ্চগড়, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, লালমনিরহাট, খুলনা রুটে।
স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চললেও ভাড়া আগের মতোই। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে লঞ্চের বাড়েনি ভাড়া। আগামী 15 জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলবে ট্রেন ও লঞ্চ। এ সময় কাউন্টারে নয়, অনলাইনে কাটতে হবে টিকিট, জানিয়েছে সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তনগর বনলতা এক্সপ্রেস ঢাকার কমলাপুরে এলো বেলা 12:45। নির্ধারিত সময়ের 45 মিনিট আগেই মাত্র 5 ঘন্টায় আগমন। সাধারণ সময়ে প্রায় 1000 যাত্রী নিয়ে চলাচল করা বনলতা আসে মাত্র 492 জনকে নিয়ে। স্বাস্থ্যবিধি মেনে যাত্রী বহনের কথা জানান আগতরা। আমি কেবিনে ছিলাম, বাবুকে নিয়ে গেছিলাম, ভালোভাবে এসেছি, নিরাপদে এসেছি। আমি 2টা টিকিট কেটেছিলাম, 3 সিটে একটা আর 2 সিটে একটা, মানে 5টাই, মানে 2টায় 3টা ফ্রি এরকম আর কি। যেভাবে বসলে দূরত্ব বজায় রাখবে সেভাবে সিট হয়েছে আর কি, একটার পর একটা ভাগা ভাগা। বিরতিহীন বনলতার ফিরতি যাত্রা দুপুর 1:30। 1টার দিকে শরীরের তাপমাত্রা মেপে ট্রেনটিতে ওঠানো হয় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীদের। মাস্ক ছাড়া কাউকেই উঠতে দেওয়া হয়নি। বগিগুলোর প্রতিটি আসনে ছেটানো হয় জীবাণুনাশক, যাত্রী বসানো হয় স্বাস্থ্যবিধি মেনে। ছোটো শিশুকে নিয়ে রওনা দিতে আসলে কষ্ট লাগছে। বেসিক্যালি আমার ওয়াইফ ওখানে জব করে, তো সে এখানে আসার পরে লকডাউনের কারণে সে আটকা পড়ে যায়। তাহলে রাজশাহী যাওয়াটা এখন এই মুহূর্তে খুব জরুরি, যেহেতু আমার হাজব্যান্ড ডক্টর, এখানে আমরা দুজন একা থাকি। রেল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনেই আগামী 15 জুন পর্যন্ত চলবে 19 জোড়া আন্তনগর ট্রেন। ভাড়া আগের মতো থাকলেও টিকিট মিলছে কেবল অনলাইনে। ট্রেনেও আমরা 50% টিকিট, একটি কোচে যদি 60টি আসন থাকে আমরা 30টি টিকিট বিক্রি করছি। একটি বেজর সংখ্যার টিকিটগুলো 1, 3, 5 এরকমভাবে আমরা টিকিটগুলো বিক্রি করছি। এদিকে 2 মাস বন্ধ থাকার পর সকাল থেকে শুরু হয়েছে ঢাকা থেকে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের লঞ্চ ও স্টিমারের চলাচল। ঢাকার সদরঘাটে দেখা গেছে কর্মী যাত্রীদের ভিড়, সেখানেও সবাইকে মেনে চলতে হচ্ছে স্বাস্থ্যবিধি। টার্মিনালের প্রবেশপথে থাকা জীবাণুনাশক টানেল পেরিয়ে যাত্রীদের যেতে হচ্ছে পন্টুনে। আগের চেয়ে আজকের চিত্রটা ভালোই ছিল, গ্যাপ গ্যাপ করে সবাই দাঁড়িয়েছে, টিকিট কাটছে। আগে সাশ্রয় ছিল, এখন সাশ্রয় নেই। পন্টুনে নেই হকারদের উৎপাত। লঞ্চগুলো ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া হচ্ছে বলে জানায় BIWTA। লঞ্চের বারান্দা ও ডেকে যাত্রী উঠতে দেওয়া হচ্ছে না। লাইন ধরে দূরত্ব রেখে যাতে যাত্রীরা উঠে এবং তাদের মুখে মাস্ক থাকে একজন আরেকজনের সাথে, যাতে গাদাগাদি করে না ঢুকে। আর লঞ্চের প্রবেশ মুখেও তারা চেষ্টা করছেন তাপমাত্রা মেপে তারপরে লঞ্চে ঢুকে তারা যেন একটু দূরত্ব বজায় রেখে বসে। সদরঘাটের এমন পরিবেশ সামনের দিনেও থাকবে বলে জানিয়েছে BIWTA। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গতবারের তুলনায় SSC ও সমমানের পরীক্ষায় পাশের হার এবং পরীক্ষায় GPA 5 দুটোই বেড়েছে। এবার পাশের হার 82.87%, GPA 5 পেয়েছে 135,898 জন। দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী এ ফল ঘোষণা করেন। গত 3 ফেব্রুয়ারি শুরু হয় SSC ও সমমানের পরীক্ষা, শেষ হয় 5 মার্চ। 60 দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। 86 দিন পর রোববার প্রকাশ হলো ফল। এবার 20,40,028 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 16,90,593 জন। গতবারের চেয়ে পাশের হার 0.67 বেড়েছে। এবার GPA 5 পেয়েছে 135,898 জন, যা গতবারের থেকে 35,000 বেশি। দুপুরে শিক্ষামন্ত্রী দীপু মনি সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন। উত্তীর্ণের হারে অবশ্য দেখা যাচ্ছে যে ছাত্ররা উত্তীর্ণ হয়েছে 81.63% এবং ছাত্রীরা উত্তীর্ণ হয়েছে 84.10%, অর্থাৎ ছাত্রীরা একটু বেশি সংখ্যায় উত্তীর্ণ হয়েছে। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠান 3,023, যা গতবারের চেয়ে বেশি। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা এবার 104টি। বিদেশ যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের তথ্য, আমাদের বিদেশে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল 336, তার মধ্যে উত্তীর্ণ হয়েছে 318, অনুত্তীর্ণ পরীক্ষার্থী 18। সংবাদ সম্মেলনে কলেজে ভর্তির আবেদনের তারিখ এখনও ঠিক হয়নি বলে জানান শিক্ষামন্ত্রী। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে এবার রাজশাহী ও সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মইনুল হাসান। মইনুল, একটু জানতে চাই যে রাজশাহী এবার অনেক ভালো ফলাফল করেছে, শিক্ষার্থী এবং শিক্ষার্থীর অভিভাবকরা এটাকে কীভাবে দেখছেন?
রাজশাহী শুধু এবারই নাই, গত 2017 সালে টানা চারবার মতো পাশের দিয়ে দেশের যে সাতটি শিক্ষা বোর্ড মধ্যে সেরা হয়েছে। তো এই যে সেরা হওয়ার বিষয়টি কিন্তু শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তা আছে তারা বলছে শুধু তারা শিক্ষার্থীদের যে ক্লাসে নিয়মিত ক্লাসে যাওয়া, শিক্ষকদের নিয়মিত পাঠদান এবং তাদের মনিটরিং, এবং বিশেষ করে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তাদের যে শিক্ষকদের সাথে যে নিয়মিত বৈঠক করে এবং সেখানে শিক্ষকদের ক্লাসের নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত এবং শিক্ষার্থীদের যে পাঠদানের কৌশল সেইটি তারা মূলত শিক্ষকদের সাথে ফলো আপ করেন। এর ফলে কিন্তু রাজশাহীতে যে টানা চারবারের মতো যে দেশের সেরা পাশের দিক দিয়ে হয়েছে এইটি একটি অন্যতম কারণ। আর এই পাশের দিক দিয়ে সেরা হওয়ার কারণে কিন্তু বিশেষ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা আনন্দিত। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলি, তারা মূলত বলছেন যে ক্লাসে তাদের নিয়মিত শিক্ষকদের মনিটরিং কারণেই আর তাদের এই সাফল্য, এবং তাদের অভিভাবকরা কিন্তু শিক্ষকদের যে নিয়মিত পাঠদান বা তাদের যে পড়ানোর যে কৌশল এবং শুধু গাইড বইয়ের উপর নির্ভর নয়, মূলত পাঠ বই নির্ভরের যে শিক্ষকদের পড়াশোনার বিষয়টি সেইটি তারা কিন্তু ইতিবাচক দিক দিয়ে দেখছেন এবং এই ফলাফলের অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা। মাইনুল আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু সিলেটে যাব, সেখানে আছেন মনজুর আহমেদ। মনজুর, সিলেটে ফলাফলে আমরা দেখছি একটু বিপরীত চিত্র এবছর, সিলেটের সামগ্রিক ফলাফল ভালো হয়নি, এটার মূল কারণ কি বলছেন সংশ্লিষ্টরা? সিলেট শিক্ষা বোর্ডে আসলে এবার কিন্তু পাশের হার এবং জিপিএ 5 দুটোই কিন্তু বেড়েছে, কিন্তু সারা দেশের যে সার্বিক ফলাফল সেই পার্সেন্টেজের তুলনায় কিন্তু সিলেটের ফলাফল সবচেয়ে খারাপ হয়েছে। সেক্ষেত্রে কিন্তু সিলেট শিক্ষা বোর্ডের যারা সংশ্লিষ্টরা আছেন তারা যেটা আমাদের বলছেন যে তারা কিন্তু এই ফলাফলে সন্তুষ্টজনক, কারণ গত বছর থেকে তারা এবার কিন্তু 8% বেশি শিক্ষার্থী পাস করেছে, এবং গত বছর যেখানে 2757 জন শিক্ষার্থী GPA 5 পেয়েছিল কিন্তু এবার সেটা বেড়ে কিন্তু 4263 জনে উন্নীত হয়েছে। সেক্ষেত্রে তারা যেটা বলছেন যে পড়ালেখার মান ভালো হওয়ার কারণে কিন্তু GPA 5 প্রাপ্তের সংখ্যা বেড়েছে, তারা বলছেন যে প্রায় 1500-এর মতো GPA 5 এবার কিন্তু বেড়েছে। আর সবচেয়ে মূল ফলাফল খারাপ হওয়ার পেছনে যেটা কারণ সেটা শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা আমাদের বলছেন যে এবার কিন্তু সবগুলো বিষয়ে বিশেষ করে যে বাংলা ইংরেজি এগুলোতে কিন্তু 90% বেশি শিক্ষার্থী কিন্তু পাশ করেছে, গণিতে একটু খারাপ করেছে শিক্ষার্থীরা, সেক্ষেত্রে এই গণিতে 85% শিক্ষার্থী এবার পাশ করেছে, 15% শিক্ষার্থী ফেল করার কারণে কিন্তু সার্বিক ফলাফলে এর প্রভাবটা পড়েছে। এবারে কিন্তু সিলেট শিক্ষা বোর্ডে প্রায় 915টি স্কুল অংশ নিয়েছিল, এর মধ্যে কিন্তু 43টি প্রতিষ্ঠান থেকে 100% শিক্ষার্থী পাশ করেছে, এবং শূন্য পাশ অর্থাৎ কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন কিন্তু প্রতিষ্ঠান নেই। এটা কিন্তু সবচেয়ে বড় সাফল্য মনে করছেন আমাদের যারা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আছেন তারা বলছেন। আর আরেকটা বিষয় আপনাকে যেটা বলি যে সম্প্রতি করোনার একটা প্রভাব তো আছে, পাশাপাশি এবার হাওর অঞ্চল বিশেষ করে সিলেট জেলার সুনামগঞ্জ এবং সিলেট বিভাগে সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এই দুটি জেলার কিন্তু ফলাফল সার্বিকভাবে খারাপ হয়েছে অন্যান্য জেলার তুলনায়, সিলেট এবং মৌলভীবাজারের তুলনায়, সেক্ষেত্রে এর কারণেও কিন্তু সার্বিক ফলাফলে কিছুটা প্রভাব পড়েছে। তো সব মিলিয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন যে গত বছর থেকে ফলাফল তারা ভালো করেছেন এবং পর্যায়ক্রমে তারা আরও ভালো ফলাফল হবে এটা তারা আশা করছেন। আমরা এক মাস পরে ফলাফল ঘোষণা করা হলো, আমরা জানি যে ক্যালেন্ডার অনুযায়ী চলে এবং করোনার কারণে ক্যালেন্ডার মেনে চলা সম্ভব হচ্ছে না, শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে কোনো ধরনের তথ্য আছে কিনা, কবে নাগাদ ভর্তি শুরু হতে পারে? সেক্ষেত্রে আপনি জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, কবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে সেটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এখন পর্যন্ত আসলে কবে নাগাদ ভর্তি কার্যক্রম শুরু হবে এটা কিন্তু কেউ বলতে পারছেন না। তবে পরিস্থিতি যদি ভালো হয়, করোনা পরিস্থিতি যদি দিন দিন ভালো হওয়ার পথে থাকে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলবে তখনই এই ভর্তি কার্যক্রম শুরু হবে বলে শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছেন। তবে এই ভর্তি কার্যক্রমটা তো অনলাইনেই হতো, এবছর কি ভিন্ন কোনো প্রক্রিয়ায় হবে? এই বিষয়ে আসলে সার্বিকভাবে আমাদের স্পেসিফিক কেউ কিছু বলতে পারছেন না, কারণ আজকেই সবেমাত্র পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তারা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন যে আন্তঃশিক্ষা বোর্ডের তাদের বৈঠক হবে এবং সেই বৈঠকে আসলে তারা নির্ধারণ করতে পারবেন আসলে কোন প্রক্রিয়ায় তারা ভর্তি কার্যক্রমটা চালাবেন, কারণ আপনি জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান এখনো খোলার নির্দেশনাই আসেনি। শিক্ষা প্রতিষ্ঠান না খুললে কিন্তু ভর্তি কার্যক্রমও নেওয়া অসম্ভব হবে, সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানগুলোর অফিস অন্ততপক্ষে খুলতে হবে, সেক্ষেত্রে অফিস খোলার ক্ষেত্রেও কিন্তু অনেক আজকে যেটা হয়েছে যে
ফল প্রকাশের ক্ষেত্রে শিক্ষা বোর্ড নির্দেশনা দিয়েছে যাতে কোনো স্কুলের অফিস পর্যন্ত না খোলা হয়, সব অনলাইনে ফলাফলটা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তাদের যে বৈঠক আছে আন্তঃশিক্ষা বোর্ডের বৈঠকে আসলে মূলত সিদ্ধান্ত আসবে যে পরবর্তীতে কীভাবে ভর্তি কার্যক্রমটা চালানো যায়। সঙ্গে থাকুন মাইনুল। একটা জিনিস একটু আপনার কাছে আবার ফিরে আসি যে সামগ্রিকভাবে সবচেয়ে ভালো ফলাফল করেছে, কিন্তু এমন ইয়ের চিত্রটা কীরকম আমরা একটু জানতে চাই যে একেবারেই পাশ করতে পারেনি, এরকম কোনো প্রতিষ্ঠান আছে কি না, এবং কোনো কোনো বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলির ফলাফল কেমন? রাজশাহীতে এমন কোনো স্কুল এবার নাই যে যেখানে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি, তবে শতভাগ যে পাশের স্কুল সেটি প্রায় 408টি। তো শিক্ষা বোর্ড কর্মকর্তা বা আমি কিছুক্ষণ আগে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মকবুল হোসেনের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এইবার রেজাল্ট আরও কিছু ভালো হতো, তবে মানবিক বিষয়ের যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু ইংরেজি এবং গণিত বিষয়ে বেশ খারাপ করেছে, যার কারণে পরীক্ষাতে পাহাড়ের যে এবার পার্সেন্টেজটি কিন্তু কমেছে। সেই সাথে যে এমসিকিউ এবং রচনামূলক দুয়ে মিলেই পাশ করতে হয়, সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী এমসিকিউ করলেও রচনামূলকে তারা হয়তো পাস করতে পারেনি, যে কারণে পাশের হারে যে শতাংশ সেইটি কিন্তু আরও 4-5% কমে গেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। মাইনুল হাসান, মনজুর আহমেদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান পরিস্থিতির উত্তরণের পর পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান ডিজিটাল পদ্ধতির মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের আয়োজন। চলমান করোনা সংকটের কারণেই আনুষ্ঠানিকতায় কাটছাট করে এভাবে ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার প্রসঙ্গ। আজকে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, শুধু আমাদের না, সারা পৃথিবী জুড়েই উন্নত দেশগুলিও যে অবস্থায় আছে, আমাদের মতো অনুন্নত বা আমাদের মতো স্বল্পোন্নত দেশ বা আমরা উন্নয়নশীল দেশ সবারই একই অবস্থায় চলে আসতে হয়েছে। শিক্ষার্থীদের মেধার ভূয়সী প্রশংসা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার এ সময়টি সঠিকভাবে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই পরিবেশে আমি আমাদের ছাত্রছাত্রীদের অনুরোধ করব, যখন সবাই ঘরে বসে আছে সবাই কিন্তু একটু পড়াশোনা করতে হবে। এখন একটা সুযোগ আছে, যেহেতু স্কুল নাই এটা ঠিক, পাশাপাশি এখন অনেক কিছু জানার পড়ার সুযোগ আছে, আর তাছাড়া ডিজিটাল বাংলাদেশ সেখানেও এই ডিজিটাল পদ্ধতি অনেক কিছু জানারও বিশ্বকে জানার একটা সুযোগ, যেটা আমরা ছোটবেলা পাইনি কিন্তু আজকে শিশুরা পায়। বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি যাতে করে এই করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত না হয়, কারণ এরা আমাদের ভবিষ্যৎ, কাজে তাদের ভবিষ্যৎটা আমি ঝুঁকিতে ফেলতে পারি না, কাজে সে কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু এখন উন্মুক্ত করব না। আমরা দেখি এই অবস্থার থেকে উত্তরণ ঘটাতে পারলে পর্যায়ক্রমিকভাবে আমরা তখন এটা উন্মুক্ত করব। করোনা সংকটের বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ রোধে শিক্ষার্থী সহ সবার স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানাবো, তার আগে খেলার খবর জানাচ্ছি শুরুতে শিরোনাম। সাধারণ ছুটি শেষেও বহাল বিসিবির হোম অফিস, পরিস্থিতি বুঝেই নেবে খোলা সিদ্ধান্ত। বিধিনিষেধে অদ্ভুত লাগবে ক্রিকেট, মন্তব্য কোহলির, ভ্যাকসিন এলেই গতি ফিরবে আশা গাঙ্গুলি। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও লঙ্কান ক্রিকেট বোর্ড ক্রিকেট ফেরানোর কার্যক্রম শুরু করলেও তাড়াহুড়ো করছে না বিসিবি। দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্রিকেট ফেরানোর সিদ্ধান্ত নিতে চান বিসিবি কর্তারা। পরিস্থিতি স্বাভাবিক হলে যেন দ্রুত মাঠে নামা যায় সেজন্য পরিকল্পনা গুছিয়ে রেখেছে বোর্ড। মার্চের তৃতীয় সপ্তাহ থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয় সব ধরনের খেলাধুলা। রোববার সাধারণ ছুটি শেষ হয়েছে, পুরোদমে না হলেও সীমিত পরিসরে খুলেছে অফিস আদালত, চালু হয়েছে গণপরিবহন, কিন্তু ক্রীড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে আগের অবস্থানে।
দেশে করোনায় আক্রান্ত ও মৃতের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। ঈদের পর ঘরোয়া ক্রিকেট শুরুর আভাস মিললেও বর্তমান পরিস্থিতি পিছু হটতে বাধ্য করছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কাতে অলরেডি খেলোয়াড়রা অনুশীলন শুরু করেছে, কিন্তু তাদের দেশের পরিস্থিতি, করোনা ভাইরাসের পরিস্থিতি কিন্তু এখন অনেকটা কন্ট্রোলের মধ্যে আছে বলেই তারা হয়তো বা শুরু করতে পেরেছে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখনও সেরকম পর্যায়ে আসেনি এবং ধীরে ধীরে কিন্তু আক্রান্ত হার বাড়ছে। সুতরাং ঢাকা শহরে তো আরও বেশি হচ্ছে এটা, এবং আমরা জানি সেটা। সুতরাং মানে এই মুহূর্তেই আমাদের ছেলেরা যে অনুশীলনে যাবে বা ক্রিকেট খেলবে এখনও সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। অন্য বোর্ডের সঙ্গে তাল মিলাতে গিয়ে তাড়াহুড়োর পক্ষে নয় বিসিবি। কবে নাগাদ ক্রিকেটাররা অনুশীলনে ফিরবেন তার নিশ্চয়তা নেই, যদিও ভেতরে ভেতরে পরিকল্পনা সাজাচ্ছেন বোর্ড কর্তারা। আমাদের অবস্থা এখন মানে সত্যি কথা বলতে কি, এখন আমরা ডেঞ্জারাস জোনে আছি। সো আমরা আগে বলেছি যে আমাদের এই সময়ে আমরা কোনো প্লেয়ারদের ক্ষেত্রে কোনো রিস্ক নেব না। সো আমরা কিছুদিন ওয়েট করব এবং আরও 10-15 দিন যাই, তারপর আমরা আমাদের সিচুয়েশান দেখি। যদি আল্লাহর রহমতে সিচুয়েশান ভালো হয় তাহলে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে প্র্যাকটিসের চিন্তা ভাবনা করছি। অলরেডি আমরা শুরু করে দিয়েছি, এখন আমরা কীভাবে আপনার প্লেয়াররা সেফ থাকে, আমাদের জিম নিয়ে আমরা কাজ করবো, জিমে তারপরে ইনডোর আছে, তারপর আপনার আউটডোরে, এগুলো নিয়ে আমরা কীভাবে প্ল্যান করবো সেটা অলরেডি আমরা ডাক্তারদের সাথে পরামর্শ করার চিন্তা ভাবনা করছি। আয়ারল্যান্ড সফরের পর স্থগিত হয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। অফিসিয়াল কাজে ব্যস্ততা ছিল না বললেই চলে। এক মাস ধরে ঘরে থেকে কাজ সারছেন বিসিবি কর্তারা। হোম অফিস বহাল থাকবে আরও কিছুদিন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রাথমিক পর্যায়ে 13 বোলার নিয়ে সোমবার থেকে অনুশীলনে নামছে শ্রীলঙ্কা। আর করোনা ঝুঁকি এড়াতে বিধিনিষেধে অদ্ভুত লাগবে ক্রিকেট, বলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে 6-7 মাসের মধ্যে ভ্যাকসিন চলে আসবে আশা সৌরভ গাঙ্গুলির। বিসিসিআই সভাপতির বিশ্বাস, আবারও স্বাভাবিক গতিতে ফিরবে ক্রিকেট। ঘরে থেকে ফিটনেস ট্রেনিংয়ের একঘেয়েমি কাটছে। শ্রীলঙ্কা ক্রিকেট সোমবার থেকে মাঠে ফিরছে। প্রাথমিক পর্যায়ে প্রস্তুত হবেন 13 বোলার। জুন জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আশা এসএলসির। করোনায় বদলে যাবে ক্রিকেট, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নতুন সব নিয়মে ব্যাটে বলের লড়াইয়ে থাকবে না ভারসাম্য, আতঙ্ক সঙ্গী করেই সামনে মাঠে ফেরার লড়াই। অনেক কিছুই বদলে যাবে, কি অপেক্ষা করছে জানি না। এটা অদ্ভুত লাগবে যখন অনুশীলনে দূরত্ব থাকবে, উদযাপনে হাত মেলানো যাবে না। শুনতে অদ্ভুত লাগছে ভ্যাকসিন না আসা পর্যন্ত এই সংকটের কোনো সমাধান নেই, এখন এটাই আমাদের রুটিন হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নিয়মে পরিবর্তন আসবে, বদলে যাবে সূচি, বাধ্যতামূলক টেস্ট করাতে হবে ক্রিকেটার স্টাফকে। নিয়মের বেড়াজালে ক্রিকেট হারাবে তার সৌন্দর্য। সৌরভ গাঙ্গুলির আশা, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবছরেই, ভ্যাকসিন এসে গেলেই কেটে যাবে শঙ্কা। সূচি বিপর্যয় রুখতে ঝুঁকি সত্ত্বেও খেলা ফেরাতে চাইছে আইসিসি। ক্রিকেট বোর্ডগুলোও এগোচ্ছে সেভাবেই, প্রোটোকল মেনে অনুশীলন চলছে ইংল্যান্ড উইন্ডিজের। ক্রিকেট সাউথ আফ্রিকাও পেয়েছে সরকারের সবুজ সংকেত। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইপিএল এ করোনা আতঙ্ক অনেকটাই কেটে গেছে। চতুর্থ দফায় টেস্টে কেউই পজিটিভ হননি, তাতে স্বস্তি নিয়ে পুরোপুরি অনুশীলনে সারছে ক্লাবগুলো। অন্যদিকে করোনার সংখ্যা কমে যাওয়ায় এফএ কাপের ফাইনালে দর্শক সমাগম দেখা যেতে পারে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত নিয়ে দলগত অনুশীলনে যোগ দিচ্ছে স্প্যানিশ ক্লাবগুলো। চতুর্থ দফার করোনা টেস্ট স্বস্তির কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে। নতুন করে 1130 টেস্টে কেউই করোনা পজিটিভ নন। 17 জুন লিগ শুরুর আগে যেটা দারুণ খবর। করোনা নেগেটিভের খবর চাপমুক্ত করেছে ফুটবলারদের। সংখ্যায় অনুশীলন নিয়ে যাদের অনীহা ছিল একে একে দলে ফিরছেন। কদিন আগে অনুশীলন বয়কট করা এনগোলো কান্তে যোগ দিয়েছেন চেলসির ক্যাম্পে। ওয়াটফোর্ড ডেরাতেও স্বস্তি ট্রয় ডেনেকে নিয়ে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন হর্নেটস ক্যাপ্টেন। এফএ কাপের ফাইনাল নিয়ে চড়া স্বপ্ন আয়োজকদের। ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে দর্শক উপস্থিতির সম্ভাবনা দেখা যাচ্ছে। 1 আগস্ট হোম অফ ফুটবলে 20,000 দর্শক সমাগম হবে যদি করোনা আক্রান্তের হার 0.5 নেমে আসে। আমরা দর্শকদের দূরে রাখতে চাই না, কিন্তু পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে। দর্শক উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন। সবাইকে বুঝতে হবে ঝুঁকি এড়াতেই নিরপেক্ষ ভেন্যু ব্যবহার করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে লা লিগা। দলগত অনুশীলনে আর বাধা নেই,
সোমবার থেকে পুরোদমে প্রস্তুতি শুরু করতে পারবে ক্লাবগুলো। ১১ জন সেভিয়া বেটিস ডার্বি দিয়ে পুনরায় মাঠে ফিরছে স্প্যানিশ শীর্ষ লীগ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল। অন্যান্য খবরে ফিরে যাওয়ার আগে জানাবো একটা ভিন্ন ধরনের খবর। মহাকাশে নভোচারী পাঠানো যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান স্পেস এক্স এর কাছে খুবই মাঙ্গলি ব্যাপার। তবে এতদিন তাদের রাশিয়ার উপর নির্ভর করতে হয়েছে, এবারই প্রথম নিজেদের মাটি থেকে নিজেদের রকেটে মহাকাশে নভোচারী পাঠাল স্পেস এক্স। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন চাচ্ছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছে অন্যান্য খবরে। জুনের বিদ্যুৎ বিলও জরিমানা ছাড়াই পরিশোধ করা যাবে, অর্থাৎ মার্চ থেকে জুন পর্যন্ত বিল আদায় কঠোর হবে না সরকার। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি আরও বলেন, করোনার সময় যারা অতিরিক্ত বিলের অভিযোগ তুলেছেন সেটা দ্রুত সমন্বয় করা হবে। মার্চ থেকে দেশে করোনার বিস্তার শুরু হয়। এই সময় সবাইকে ঘরে থাকতে বলায় পানি, বিদ্যুৎ ও গ্যাস বিল দিতে পারেনি বেশিরভাগ মানুষ। এ পরিস্থিতিতে মে মাস পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব জরিমানা মওকুফের ঘোষণা দেয় সরকার। এবার সেটা আরও এক মাস বাড়ল। জুনের 30 তারিখ পর্যন্ত কোনো সারচার্জ আমরা অ্যাপ্লাই করব না বিদ্যুৎ বিলের ক্ষেত্রে, এবং এই বিলগুলো আমরা পূর্ববর্তী বছরকে ধরে আমরা আপনাদের বিলগুলো করছি। সেখানে যদি কিছুটা বেশি পরিলক্ষিত হয়, পরবর্তীকালে আমরা যখন 30 জুনের মধ্যে যে বিলটা হবে তার সাথে অ্যাডজাস্ট করব, না হলে পরবর্তীকালে আমরা মিটার দেখে এটা অ্যাডজাস্ট করে নেব। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আসছে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় 26,000 কোটি টাকা বরাদ্দ থাকছে। এবারকার বাজেটের বিদ্যুৎ বিভাগের 24,000 কোটি টাকার উপরে বরাদ্দ এবং জ্বালানিতে প্রায় 2,000 কোটি টাকার কাছাকাছি বরাদ্দ। গ্যাসের প্রেশার বৃদ্ধি করার জন্য, গ্যাস নতুন এক্সপ্লোরেশন করার জন্য এবং গ্যাসের সেসমিক সার্ভে করার জন্য এই প্রজেক্টগুলো আমরা চেষ্টা করছি কত দ্রুত আগামী বছরের মধ্যে আনা যায় সেইটার একটা ব্যবস্থা করা। এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বেঁধে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। করতে হবে যে তেলের দাম বাইরে কেন কমে গেছে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন পর খুলল রাজধানীর নিউ মার্কেট সহ বেশিরভাগ শপিং মল, তবে যমুনা ও বসুন্ধরা এখনও বন্ধ। প্রথম দিনে ক্রেতা উপস্থিতি ছিল একেবারেই কম। প্রায় সব মার্কেটেই করোনা সংক্রমণ রোধে ব্যবস্থা নেওয়ার সন্তোষ জানিয়েছে ক্রেতারা। 2 মাসের বেশি ছুটি শেষে খুলেছে রাজধানীর নিউ মার্কেট, তবে কিছু দোকান এখনও বন্ধ। বেশিরভাগ দোকানই ধোয়ামোছায় ব্যস্ত। প্রায় সব সময় ভিড় থাকলেও এখনকার চিত্র একেবারেই ভিন্ন। দীর্ঘদিন বাসায় বন্দী থাকার পর স্বাস্থ্যবিধি মেনে জরুরি পণ্য কিনতে এসেছেন কেউ কেউ। মার্কেটে ঢোকার মুখে তাদের তাপমাত্রা যাচাই করা হচ্ছে। ছোট ছোট বেবি বাসা আছে তো, তার জন্য দেখা যাচ্ছে যে গরম পড়ে গেছে অনেক, তার জন্য দুটা গেঞ্জি কেনার জন্য আমি জাস্ট কুলা দেখলাম, 5 মিনিটের জন্য ঢুকলাম। বাচ্চারা এটার অপেক্ষায় ছিল যে কবে মার্কেট খুলবে, ওরা টিভিতে দেখছে খুলছে, এজন্য আশা আজকে। সাধারণত ব্যবসায়ীরা মনে করছেন ক্রেতা উপস্থিতি ও বিক্রি বাড়তে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তুলনামূলক তো এখন গ্রাহক অনেকে আসতেছে, দুই একজন কইরা ইয়েকি আজকে তো ফার্স্ট, হয়তো দুই একদিন দেখতে দেখতে আস্তে আস্তে যাদের প্রয়োজন তারা তো আসবে, আর যাদের বেশি প্রয়োজন নাই তারা হয়তো না আসতে পারে। ঈদের আগে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মার্কেট খোলার অনুমতি দেওয়া হয়। এই সময়ের পরিবর্তন চায় দোকান মালিক সমিতি। যেটা আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা একটা দরখাস্ত করে ওনাদেরকে জানিয়েছি, আমাদের যে সময়সীমাটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, সেটাকে বাড়িয়ে আমরা যদি সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত আমরা দোকান পরিচালনা করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু একত্রে কাস্টমারদের ভিড়টা হবে না। তাদের প্রয়োজন অনুযায়ী একটু লম্বা সময় পেলে তাদের প্রয়োজন অনুযায়ী তারা কিন্তু কেনাকাটা করতে পারবে। ব্যবসায়ীরা জানান, শুধু সচেতনতার মাধ্যমে মার্কেটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সম্ভব নয়, সবাইকে বাধ্য করতে প্রয়োজনে জরিমানা করতে হবে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বিশ্বে প্রাণহানি ছাড়ালো 3,71,213 দেশ ও অঞ্চলে শনাক্ত প্রায় 62 লাখ।
এর মধ্যে সুস্থ হয়েছেন 27.5 লাখের বেশি মানুষ। 24 ঘন্টায় করোনায় মেক্সিকোতে 364, রাশিয়াতে 138 জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে নতুন করে 88 জন সহ মৃত্যু হয়েছে প্রায় 1500 মানুষের, আক্রান্ত হয়েছে আরও 3000-এর বেশি। এ নিয়ে দেশটির মোট আক্রান্ত প্রায় 70,000। শনিবার বিশ্বে 4084 জনের মৃত্যু হয়, এর মধ্যে যুক্তরাষ্ট্রে মারা গেছেন 1015 জন। এদিকে প্রথম ইউরোপীয় দেশ হিসেবে করোনামুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে মন্টেনিগ্রো। দেশটিতে গত 1 মাসে নতুন কোনো কোভিড-19 রোগী শনাক্ত হয়নি। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত 324 আর মৃত্যু হয়েছে 9 জনের। এছাড়া খুলে দেয়া হয়েছে সৌদি আরবের নববী মসজিদ। 2 মাসের লকডাউন শেষে জেরুজালেমে আল আকসা মসজিদও খুলে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছাবেন নাসার 2 নভোচারী বব বেনগেন ও হার্লি। শনিবার ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেস এক্স এর তৈরি রকেটে চড়ে যাত্রা করেন তারা। মার্কিন কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মহাকাশযানে নভোচারী পাঠানোর ঘটনা এটাই প্রথম। আর এটি সফল হলে নভোচারী পাঠাতে রাশিয়ার রকেট ও ক্যাপসুলের উপর নাসার নির্ভরতা কমবে বলে মনে করা হচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বব বেনকেন ও হার্লি নামের নাসার 2 নভোচারীকে মহাকাশে পাঠানোর কথা ছিল স্পেসএক্সের, তবে খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে যায় উড্ডয়ন। অবশেষে শনিবার দুপুরে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নভোচারীদের ড্রাগন শিপ নিয়ে উড়াল দেয় ফ্যালকন 9 রকেটটি। এই ঘটনাকে ঐতিহাসিক উল্লেখ করে সর্বক্ষেত্রেই আমেরিকানদের সাফল্য প্রত্যাশা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুক্ষণ আগে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম আমরা। বেসরকারি প্রতিষ্ঠানের 2 জন মহান নভোচারী মহাকাশে পাড়ি দিলেন, এটা আমাদের জন্য গর্বের। মহাকাশ হোক কিংবা পৃথিবী, সবখানে আমেরিকানদের ভবিষ্যৎ উজ্জ্বল। 9 বছর ধরে রাশিয়ার মহাকাশযান ব্যবহার করে আসছেন নাসার নভোচারীরা। প্রায় 1 দশক পর নিজেদের রকেটে চড়ে মহাকাশে যাওয়ার সুযোগ তাদের কাছে নিঃসন্দেহে ঐতিহাসিক। টেস্ট পাইলট স্কুলের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে নতুন নভোযানে যাত্রা করার। আমি খুবই ভাগ্যবান এই সফরে আমার বন্ধুকে পাশে পেয়েছি। বেশ কিছু কারণে আজকের এই অর্জন গুরুত্বপূর্ণ। প্রথমত, নিজেদের মাটি থেকে নিজেদের রকেটে চড়ে মহাকাশ অভিযান। দীর্ঘদিন পর রাশিয়ার উপর নির্ভরতার অবসান হলো, এটি আরেকটি অর্জন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পদক্ষেপ ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। 2008 সালে প্রথম পৃথিবীর কক্ষে ফ্যালকন 1 রকেট পাঠিয়েছিল স্পেসএক্স। 2010 সালে পরীক্ষামূলক ড্রাগন স্পেসক্রাফ্ট মহাকাশে পাঠিয়েছিল তারা। 2011 সালের পর নাসার সঙ্গে যৌথভাবে আবারও নভোচারী পাঠানোর অভিযান শুরু করে স্পেসএক্স। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত নয়টায় বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।